আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, প্রশ্ন কোথায় থেকে হয়েছে জানেন? জানি না। তোমার জানতে হবে না, আমরা বরং আপমনির থেকে জানিয়ে আসি। চিপা চাপা থেকে প্রশ্ন করছে, এত চিপা চাপা মনে বাংলাদেশের চোরেরাও থাকে না, বুঝছেন? এটা কি ধরনের পাগলামি? তো চিপা চাপা থেকে প্রশ্ন করছে, এত চিপা চাপা মনে বাংলাদেশের চোরেরাও থাকে না, বুঝছেন? আমি বিশ্বাস করি না। আমাদের সময় তো মেইন রোড থেকে প্রশ্ন আসতো, এখন নাকি চিপা চাপা থেকে আসে। কি বলছিস তুই? আমি তো সবসময় ঠিক কথাই বলি রাজীব ভাই, আপনি কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা আপুমনি, তুমি বড় হইয়া কি হইতে চাও? একজন আদর্শ গৃহিণী হওয়ার ইচ্ছা আমার। কিন্তু কেন আপুমনি? শেষ পর্যন্ত গৃহিণী যদি না হইতে পারো পারফেক্ট ওয়াইফ হইতে পারবো? পারবো না। আর যদি পারফেক্ট ওয়াইফ না হয় তাহলে সংসার সুখে রইবো না? পরীক্ষা খারাপ তো হয়েই গেছে, এখন কি করবেন? এখন বাসায় গিয়ে তার প্রিপারেশন নিই। আপুমনি, তোমার কাছে শেষ প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শখের পরীক্ষা। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো।